ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই, আজকে আমি শতকরা বিষয়ক তোমাদেরকে কিছু ধারণা প্রদান করব। অর্থাৎ আমাদের যে চ্যাপ্টারটা আছে 9 নম্বর অধ্যায়ে, শতকরা বিষয়ক যে ধারণা আছে সেগুলো আমরা আজকে সম্পূর্ণ করব। সেগুলো করতে গেলে দেখি শতকরা বিষয়টা কী, শতকরা কথাটার অর্থ দাঁড়ায় 100 ভাগের মধ্যে কত আছে। দেখো, শতকরা চিহ্নটা এরকম দ্বারা প্রকাশ করা হয়, একটা পাশে এরকম একটা দুটো গোল দিয়ে শতকরা। তোমাদের ধরো পরীক্ষা নেওয়া হয়, অনেক পরীক্ষা নেওয়া হয়েছে, আমি তোমাদেরকে 20তে পরীক্ষা নিয়েছি, 20 নম্বরের মধ্যে কেউ একজন 15 পেয়েছে, কত পেয়েছে 20-র মধ্যে 15, এভাবে মার্কিং করা হয়। মানে 20তে পেয়েছে 15, এটা 100 ভাগের মধ্যে তার সে কত পেয়েছে, তাহলে সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে তাকে আমরা কি বলবো, শতকরা বলবো। দেখি কীভাবে করা যায়। দেখো, 20 নম্বরের মধ্যে কত পেয়েছে, 15 পেয়েছে। 1 নম্বরের মধ্যে কত পেয়েছে, ঐকিক নিয়মের মতো বার করে নিতে পারি, 15/20। শতকরা অর্থাৎ 100 নম্বরের মধ্যে কত পেয়েছে সেটা বার করে নিই, তাহলে 15 × 100/20 যেমন নিচে আছে থাকলো। তো দেখো, এটা যদি কাটি, এই শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 × 15 75, তাহলে 75 নম্বর পেয়েছে। তাহলে আমি ভালো করে দেখো, যদি 100তে পরীক্ষা নিতাম তাহলে কত পাওয়া যেত, 75 পেতোছে। তাহলে এই 100-র ক্ষেত্রে প্রাপ্ত নম্বরটা কি বলবো, শতকরা নম্বর। তাহলে তার প্রাপ্ত নম্বর কত, যদি শতকরাতে বার করতে বলে 75, যদি আমি পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে এটা শতকরা বোঝায়, শতকরা 75। অথবা যদি আমি প্রথমেই দিয়ে দিই শতকরা প্রাপ্ত নম্বর, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র 75 দিলেই হবে এক্ষেত্রে, কারণ আগে আমরা শতকরাটা উল্লেখ করে দিয়েছি। এই পদ্ধতি তোমার শতকরা বোঝায়। দেখো, তাহলে শতকরা সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা জন্মেছে। এই সাধারণ ধারণাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে বাকি অংশগুলো কমপ্লিট করতে পারবো সেটাকে আমরা দেখি, সেটা কীভাবে করা যেতে পারে। দেখা যাক, প্রাথমিক দিক থেকে দেখো, প্রথমে যে বিষয়টা আমরা করেছিলাম, যেটা আলোচনা করেছিলাম, সেটা শতকরা অর্থাৎ 100 ভাগের মধ্যে কত পেয়েছে, সেই 75। এই 75 অর্থাৎ যে ভগ্নাংশটা পাচ্ছি, দেখো প্রথমে কত পেয়েছিলাম, 20তে 15 পেয়েছে। তাহলে 20তে যদি 15 পেয়ে থাকে, আমি এখানে রাফলি ক্যালকুলেশন করেছিলাম যেগুলো কাটতে হলো, তা 20তে যদি 15 পায়, দেখো 15 পেয়েছে কততে, 20তে। তাহলে কোনো ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে কেবলমাত্র 100 দিয়ে গুণ করলে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করো যেটা বেরোবে সেটা শতকরায় বেরোবে। দেখো, এটা কাটলে 5 হবে, 5 দিয়ে 15 গুণ করো কত হচ্ছে, 75। তাহলে শতকরা 75%, শুধু 75%, শতকরা 75%। তাহলে এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রকারের অঙ্কগুলো যেগুলো টেক্সটবুকে আছে, 112 নম্বর পাতা, দেখো 112 নম্বর পাতা, পেজ নাম্বার 112, শতকরা কোষে দেখি 9, অধ্যায় আমাদের কত, 9 নম্বর অধ্যায়, বুঝেছ। তাহলে আমরা দেখো, প্রথমে তোমাদেরকে দেখাই, আগে সহজ থেকে আমাদেরকে আস্তে আস্তে শিখতে শিখতে যেতে হবে। দেখো, 2-এর অঙ্কগুলো দেখো, সবগুলো ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলোকে কিসে পরিণত করতে হবে, তোমাকে পরিণত করতে হবে শতকরায় প্রকাশ করি। দেখো, নিচে সামান্য ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করি, যেগুলো তোমার মিশ্র ভগ্নাংশে আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, যেমন 4-এরটা দেওয়া আছে তাকে আমরা কিসে করে নেবো, 5-এরটা দেওয়া আছে তাকে আমরা কিসে করে নেবো, শতকরায় প্রকাশ করে নেবো। যে কোনো একটা লিখি, দেখো আমি 2-এর 3-এরটা লিখছি, 33/300, এটাকে কিসে প্রকাশ করবো, শতকরায় প্রকাশ করবো। 33/300 লিখি, 33/300, 2-এর কতটা, 2-এর 3-এরটা, 2-এর 3, 33/300 লিখেছি, এটাকে শতকরায় প্রকাশ করবো। তাহলে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হয়, ডাইরেক্ট যদি আমরা করতে চাই একদম সোজাসুজি সরলভাবে তাড়াতাড়ি, লিখে 100 দিয়ে গুণ করবো, লিখে করার দরকার হবে না। তাহলে 100 দিয়ে যদি গুণ করো, কাটাকুটি করো, দেখো 100, এটা হচ্ছে তোমার কেটে গেলে শুধু 3 পরে থাকছে, 3 দিয়ে এটা কাটো, 11, তাহলে শতকরা কত বেরোলো দেখেছো, 11, তাহলে 11% বেরিয়ে গেছে। সিমিলার
দুইয়ের পরে আমি তিনের গুলোতে যাচ্ছি। দেখো তিনের গুলো, দেখো নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। তো ভগ্নাংশগুলিকে দশমিক তুলবো তাহলে কী হবে, এই দশমিক ভগ্নাংশগুলিকে দশমিক করে নিলে নিচে তোমার কী হবে, শূন্য হবে। 100 হোক 1000 হোক, তাহলে যে দশমিকগুলো কিসে পরিণত হবে, সামান্য ভগ্নাংশ হবে। সামান্য ভগ্নাংশকে একই প্রক্রিয়ায় আমরা সাহায্য করে নিতে পারবো। তো একটা যে কোনো করি আমি, দেখো তোমাদেরকে দেখি, দেখো দুইয়েরটা, দেখো তিনের দুইয়েরটা 0.02, তিনের দুইয়েরটা 0.02। আচ্ছা এটা কিসে পরিণত করবো, একে আমরা শতকরায় প্রকাশ করবো। তাহলে একে যদি আমি শতকরায় প্রকাশ করি, প্রথমে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করবো। দেখো 2/দশমিকের জন্য এখানে কত হচ্ছে, 1 লেখে, আর দুটো ঘর আছে বলে 2 শূন্য হয়ে গেল। এটা কিসে পরিণত করা হলো, তোমার কী কী ভগ্নাংশ, এটা সামান্য ভগ্নাংশ। একে 100 দিয়ে গুণ করো, কিসে পরিণত হয়ে যাবে, শতকরে পরিণত হয়ে যাবে। তাহলে আমি যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে, সংখ্যা বলবো না, ভগ্নাংশকে যদি আমি কী করি 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা কিসে পেয়ে যাচ্ছি, শতকরে পেয়ে যাচ্ছি। তাহলে 100 কেটে গেলে শুধু 1 পড়ে থাকছে, 1কে 2 দিয়ে গুণ করলে 2%। তো সমান বা সিমিলারভাবে তিনের অঙ্কগুলো আমরা সব কমপ্লিট করে ফেলতে পারি। এবার দেখো চারেরটা, চারের অঙ্কগুলো দেখো, চারের গুলো বলছে নিচে শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। উল্টো, নিচে সামান্য ভগ্নাংশগুলো যেগুলো আছে এগুলোকে আমরা শতকরায় প্রকাশ করবো। চারের যে কোনো একটা করি, দেখো 4/3টা 15% দেওয়া আছে। তো 4/3টা দেখো, 4/3টা, 4/3টা কী দিই বললাম, 15% দেওয়া আছে। একে কিসে পরিণত করতে বলেছে, শতকরাগুলোকে সামান্য ভগ্নাংশে। তাহলে শতকরা দিয়ে আমরা যখন শতকরায় পরিণত করতে যাচ্ছিলাম, তখন তাকে 100 দিয়ে গুণ করছি। তাহলে যখন আমি শতকরা তাকে বিলোপ করবো, শতকরা তুলে দেবো, তাহলে 100 দিয়ে নিশ্চয় তা উল্টো কাজ করবো, ভাগ করবো। তাহলে 15কে কিচ্ছু কাজ করার দরকার নেই, 100 দিয়ে কেবলমাত্র ডাইরেক্ট ভাগ করলেই তোমার সামান্য ভগ্নাংশে চলে আসবে। 5 দিয়ে ভাগ করো, 3 × 5 = 15, 5 দিয়েটা ভাগ করো, 5×20 = 100, কাটাকুটি গেল, 3/20 করা গেল। তাহলে 4/3 একটা অঙ্ক আমি করে দিলাম। একইভাবে দেখো, একইভাবে দেখো নিচের 5-এর অঙ্কগুলো, দেখো নিচের ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দশমিক ভগ্নাংশ যেগুলো আছে, যেগুলো দশমিক ভগ্নাংশে, যে কোনো একটা সংখ্যা নাও, দশমিক ভগ্নাংশ করা খুবই সহজ এবং দ্রুত হবে। কোনটা নেবো বলো, দেখো 4/3টা নিচ্ছি, 1.26, এটা কীভাবে করবো? তাহলে 5, তোমার এটা কি 5/4টা 1.26, 5/4, তাহলে 5/4 1.26, এটা কী দেওয়া আছে, 1.26 তোমার ভগ্নাংশটা পরিণত করতে হয় দশমিক ভগ্নাংশে। এটা 1.26টা শতকরায় দেওয়া আছে। শতকরায় করতে গেলে কী করতে হয়, 1.26 শতকরা তুলতে গেলে কী করতে হয় বলো তো, এই পার্সেন্টেজ চিহ্নটা 100 দিয়ে নিচে কী করতে হয়, ভাগ করতে হয়। এক্ষুনি বললাম, আর এই দশমিকটা তুলবো, দশমিকটা তুলি কত লিখবো তাহলে, 126 বাই নিচে কত, 100 আছে দশমিকের জন্য, 1 আর ততগুলো ঘর ততগুলো শূন্য বসালাম। এটা কাটাকুটি করতে পারো, কিন্তু বুদ্ধিমানের কাজ কাটাকুটি না করে ভালো। এটা 126 যদি কারো ভাগ করতে অসুবিধা হয়, মুখে মুখে ভাগ করা পদ্ধতিটা আমরা দেখে নেব পরবর্তীতে। দেখো একের পর কটা, একটা পূর্ণ সংখ্যা যেখানে আছে তার দশমিক কিন্তু এখানে থাকে। এখানে দেখো এটা ভাগ করছে, একের পর কটা শূন্য আছে, 1, 2, 3, 4, 4 ঘর দশমিকটা বাঁ দিকে সরে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আর একটা ঘর নেই, একটা শূন্য দিয়ে নিয়ে নিতে হবে। তাহলে আমি এটা যদি একটা শূন্য দিয়ে নিয়ে নিই, তাহলে এটা কীরকম দাঁড়াবে, দেখো কীরকম দাঁড়াচ্ছে, সমানটা নিচেই দিচ্ছি, সমান দিলাম, তাহলে শূন্য, একটা দশমিক দেবো প্রথমে, দশমিক দিয়ে 0, 1, 2, 6 পাশে একটা শূন্য উঠবে। তোমাদের অসুবিধা হলে প্রাথমিক ক্ষেত্রে ভাগ করে দেখতে পারো, পরবর্তীতে তোমরা মুখে মুখে এটা করতে পারবে, এটা মুখে মুখে করাই বিষয়। তাহলে এটা আমরা কিসে পরিণত করলাম, ভগ্নাংশ শতকরা ছিল, শতকরা থেকে সামান্য ভগ্নাংশ করলাম, সামান্য ভগ্নাংশ ভাগ করে দিলাম, কিসে পেয়ে গেলাম, দশমিক ভগ্নাংশ পেয়ে গেছি। এই হলো আজকের স্বাভাবিক বিষয়। বাড়ির হোমওয়ার্কগুলো আমি পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলোকে দেখে যেগুলো যেগুলো করতে হবে সেগুলো বলে দিচ্ছি।